নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমি ঠকেছি এবং ওজন করেও দেখিয়েছিলাম পরপর দুটো ভিডিওতে আপনাদেরকে। আমি বলেছিলাম যে বিক্রি করে দেবো, তো একটা অর্ডার পেয়েছি, তিনটে মুরগি আজকে নিয়ে যাব বিক্রি করতে। তো খুব বড় ভিডিওটা হয়তো বানাবো না, ছোটোর মধ্যেই ভিডিওটা রাখবো। তো মেনলি মুরগিগুলো এখন বিকালের টাইম হয়ে গেছে, 5:10-15 বাজছে। মুরগি তো এখন ঘরে খাঁচাই রয়েছে, ছেড়েছিলাম বিকালবেলা, তারপরে আবার খাবার দাবার দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো নিয়ে যাবো আজকে বিক্রি করতে, তো আপনাদের দেখাবো যে কত টাকায় কী বিক্রি করলাম এবং কোথায় মুরগিগুলো দিচ্ছি। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রায় আমি ভিডিও আপলোড করে থাকি মুরগি রিলেটেড, পাখি রিলেটেড, ঠিক আছে? তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, লাইক করবেন ভিডিওটা, ঠিক আছে? কারণ আপনাদের এই যে ভিডিওগুলো আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করেন, তো আমি খুব বেশি পরিমাণে মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো দেখুন, আমার মুরগিগুলো তো ভেতরেই রয়েছে, ঠিক আছে? এরপরে এক একটা করে মেয়েদেরকে ধরবো। জাস্ট আগের দিন যেভাবে ধরেছিলাম, আগের দিন তো ছাড়া ছিল, তাই ধরতে অসুবিধা হয়েছিল। তো আজকে খুব একটা অসুবিধা হবে না, জাস্ট এখন আমি ধরবো আর পটপট করে বাঁধবো আর ব্যাগে ভরে নিয়ে গিয়ে দিয়ে দেবো। এবং তারপরে আমি দেখি দোকানে গিয়ে কতটা কি আপনাদের দেখাতে পারি, সেটা এখন ডিপেন্ড করছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমি আপনাদের চাই, আমি যদি পারি, যেহেতু একটা দোকান, তো ভিডিও রেকর্ড করতে পারবো কি পারবো না সেই কারণেই আগে থেকেই বলে দিলাম। তো চেষ্টা করবো ভিডিওটা রেকর্ড করার। তো চলুন দেরি না করে শুরু করি করাটা। আর দেখুন, আমি এখানে সব মোটামুটি জোগাড় তো করে নিয়েছি, দড়ি, ব্যাগ ইত্যাদি ইত্যাদি। তো এবারে আর দেরি না করে শুধু এগুলোকে বাঁধবো আর নিয়ে যাব। তো চলুন দেরি না করে এগুলোকে ফটাফট বেঁধে নিই, কারণ এদিকে আবার লেট হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো অসুন্দরই রয়েছে। তো দেখুন, আমি ক্যামেরাটা এদিকে করলাম, এবারে একে একে ধরবো। তো এটা ফটাফট দেখাবার জন্য আপনাদের, দেখুন একটা একটা করে আমি ধরে নিচ্ছি, ফটাফট আমি এটা দেখানোর জন্য আপনাদের একটুখানি জাস্ট ইয়ে করে দেবো, এটাকে ফাস্ট করে দেবো ভিডিওটা। দেখুন, আমার মোটামুটি সব বাঁধা কমপ্লিট, এবারে জাস্ট এদেরকে ব্যাগে ভরবো আর বেরোবো। তো ব্যাগে ভরে আমি আপনাদের তো দেখাবোই, তার সাথে সাথে আগের দিন আমি যেটা ওজন করেছিলাম সেটাতে একটু বলতে আমার ভুল হয়েছিল, যেটা আমি 4 কেজি 700 বলেছিলাম, কিন্তু 4 কেজি 700 নয়, ওটা একটু হিসাবে গণ্ডগোল হয়েছিলো, ওটা 4 কেজি 800 হতো, ঠিক আছে? তো দেখুন, আমি একে একে ভরে নিচ্ছি, তো একসাথে ধরুন একটা ব্যাগে আমার 3টে ধরবেন, সেই কারণে আমি এখানে 2টো ব্যাগ নিয়েছি, বড়ো ব্যাগটাতে 2টোকে ভরবো এবং ছোটো ব্যাগটাতে 1টাকে ভরবো, কারণ বেশি দেখুন চাইলে ভরতে পারতাম বড়ো ব্যাগটার মধ্যে 3টেই। তো এইভাবে কষ্ট দিয়ে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না, সেই কারণে জাস্ট 2টো আরেকটা ব্যাগ আমি ওখানে নিয়ে নিলাম। তো দেখুন, একে একে আমার ভরা মোটামুটি 1টাকে তো ভরলামই, আরও এই যে 2টোকে ভরে দিলাম, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চ্যানেলে নতুন নতুন কিন্তু অনেক কিছু আপডেট আসতে চলেছে, কারণ ফার্মে নতুন কিছু জিনিস আসতে চলেছে, ঠিক আছে? তার প্রস্তুতি প্রায় স্টার্ট হয়ে গেছে, তো দেখাবো কী জিনিস নিয়ে আসছি নতুন করে। চলুন, এগুলো তো মোটামুটি ভরা হয়ে গেল। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করছেন না, ভিডিও দেখছেন, ভিডিও দেখে ভিডিও লাইক করছেন, আগের ভিডিওটা অনেকে লাইক করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছেন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা করছেন না তারা বলবো, তাদেরকে বলবো করুন, লাইক করুন ভিডিওটা, সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, কমেন্ট করে আপনার মতামত আমাকে জানান, তাহলে কি আমি নিজে মোটিভেট হই আপনাদের। আপনারা কমেন্ট করলে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে যে আপনারা কমেন্ট করছেন, এবং আপনারা জানেন যে আমি আপনাদের সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করি। তো দেরি না করে
তাড়াতাড়ি করে কমেন্টটা করে নিন, করে দিন। চলুন এগুলো আগে ভরে তারপরে দেখা হচ্ছে। তো দেখুন আমার কিন্তু প্যাক ভরা কমপ্লিট, ঠিক আছে, প্যাকিং তো করা হয়ে গেল মুরগিগুলো, এবারে শুধু এগুলোকে নিয়ে যাওয়া বাকি, নিয়ে যেতে হবে অনেকটা, ঠিক আছে। আমার এখান থেকে বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার, ঠিক আছে। তো সেখানে গিয়ে মুরগিগুলোকে দেবো এবং মুরগিগুলো ওই কত টাকায় কী বিক্রি করলাম, কত টাকায় কী হলো দাম সেটাও দেখাবো। শুধু যে তাই তা নয়, এইগুলো মুরগিগুলো ধরুন আপনার কী দামে, মানে কতটা ওজন হয়েছে, যেহেতু আমি দুদিন আগে করেছিলাম ওজনটা, তো এই দুদিনে কি আদৌ কোনো ওজন বাড়লো বা কী হলো সেটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আর সেটা তো আমি এখন জানি না, বাড়িতে রয়েছে, এখন দোকানে গিয়ে দোকানির দোকানদারের যে ওজনদারি সেখানে ওজন করার পরে বুঝতে পারবো যে আসলে কতটা ওজন। আর সত্যি কথা বলতে আসল ওজনটাও তখনই বোঝা যাবে, কারণ ঘরে তো আমি ওই দাড়িপাল্লাই ওজন করেছিলাম, তো ওইখানে তো ওজনটা অ্যাকুরেট আসে না। তো ওনার এতে গিয়েই বোঝা যাবে, দোকানে যে ডিজিটাল ইয়ে আছে, ওয়েট মেশিন আছে, সেখানেই বোঝা যাবে। তো চলো আজকে যাওয়া যাক এটাকে নিয়ে, ঠিক আছে। তো যাওয়ার আগে প্রথমে তো এই বাকি যে দুটো দেশি মুরগি রয়ে গেল, এই দেশি মুরগিগুলোকে ঠিকঠাক করে রেখে দিতে হবে, ঠিক আছে। কারণ যেহেতু এদের এতদিন ধরে ওদের সাথেই থাকতো, তো ওদেরকে এখন নিয়ে চলে গেলো প্রথমে হয়তো এরা একটু ভয় টয় পেতে পারে, ঠিক আছে। তো সেটাও আমাকে দেখতে হবে। আর এইগুলোর জন্য একটা মোরগ নিয়ে আসতে হবে দেশিগুলোর জন্য, কারণ নাহলে দেশিগুলো ঠিক ডিম টিম দেবে না, বুঝতে পারছি আমি, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক আজকের মতো। তো মুরগিগুলোকে আমি দেখে নিচ্ছি জাস্ট যে সব ঠিকঠাক আছে কি না, এই মুরগিগুলোই হচ্ছে এখন অসুস্থ হয়ে গেলে আবার দোকানদার কিন্তু মুরগি নিতে চাইবে না, এটাও একটা ম্যাটার। ওই কারণে আমাকে মুরগিগুলো একদম সুস্থ অবস্থায় নিয়ে যেতে হবে, সেটার জন্য আমাকে মাঝে মাঝে মুরগিগুলোকে চেক করতে হবে যে মুরগিগুলো ঠিক আছে কিনা। তবে খুব একটা অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না, দেখুন কত সুন্দরভাবে বসে রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে, মুরগিগুলোকে নিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, তো এই দিক দিয়েই যেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি রাস্তার কিছু কিছু ক্লিপ অ্যাড করতে করবো। তো চলুন আপনারা রাস্তার ভিউটা এনজয় করুন, আর আমিও তাড়াতাড়ি করে চলে যাই, বাকিটা দোকানে গিয়ে দেখা হচ্ছে। যে মুরগিগুলো তো বিক্রি করে দিলাম, দিয়ে দিয়েছি দোকানে, আমি দেখাবো যে এইগুলো হচ্ছে মুরগিগুলো। টোটাল 5 কিলো 200 হলো না কাকা দাদা? তো আপনারা দেখতে পেলেন যে আমি মুরগিগুলোকে দিয়ে দিলাম টোটাল 5 কেজি 200 ওজন হয়েছে। আগের দিন আমি যখন ওজন করেছিলাম তখন ওজন ছিল 4 কেজি 800, তার মানে বুঝতে পারছেন যে দাড়িপাল্লাই কতটা ভুল হয়, কারণ এতটা 400 গ্রাম ওজন তো আর একদিনে বাড়েনি। তো আপনারা দেখলেন, আর এর দাম হয়েছিল তিনটে মুরগিতে টোটাল হয়েছিল 1570 টাকা। তো দাদা আমাকে 1550 টাকা দিয়েছিল।